হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেন আরেকটা ভ্লগ বা আরেকটা বকর বকর। আজকে এখন আমি যেটা নিয়ে কথা বলবো সেটাকে সংজ্ঞায়িত মানে একটা ওয়ার্ডে কেমনে বোঝাবো জানি না, বাট এটা আমি ছোটোকাল থেকেই ফলো করি বা এটা সবারই সবাই করলেও করতে পারে। মানে আচ্ছা যাক, সংক্ষেপে আরও সোজায় বলি, আমি নিজেকে কি মনে করি, একদম ব্যক্তিগতভাবে আমি নিজেকে কি মনে করি, আমি অনেক কিছু। আপনি আমার জায়গায় ভেবে ব্যাপারগুলো ভাববেন। আমি নিজেকে মনে করি যে আজকে আমি এখানে হয়তো আবার কি আমি এখানে ক্যানাডাতে বসে ব্লগ বানাচ্ছি, কাজ করছি আমরা সবাই, আমি কাউকে তো কম্পেয়ার করবো না, শুধু আমার ব্যক্তিগত কথা বলতেছি যে আমি চাকরি করি, আমি দেশে ভালো চাকরি করেছি, বিদেশে ভালো চাকরি করছি, সব কিছু আমি বিরাট কিছু। তাহলে আমার আর ধরি যারা একটু যারা অনেক কষ্টে জীবন সার্ভাইভ করে, একজন রিক্সাওয়ালা বা একজন হেল্পার বাসের বা বাসের ড্রাইভার বা আমাদের অফিস আদালতে যেসব ক্লিনাররা আছে বা আমার চেতে যারা একটু কম, তাদের সাথে আমার তুলনাটা কোথায় বা তফাতটা কোথায়? আমি ছোটোকাল থেকে এটাকে এইভাবে শিখে এসেছি যে আজকে আমার সাথে তাদের কোনো তফাত নেই। কোথায়? জ্ঞান বুদ্ধিতে। তফাতটা শুধু কোথায় জানেন? শুধু আমি সুযোগ পেয়েছি। তাই আমি সুযোগ যদি না পেতাম তাহলে আমি আজকে এত কিছু করতে পারতাম না। আজকে ওই রিক্সাওয়ালা মামা বা একটা বাসের হেল্পার বা একটা ক্লিনার যারা ময়লা পরিষ্কার করছে বা রাস্তায় যারা মানে যারা যাদেরকে আমরা সমাজে যাদেরকে আমরা জানি খুব কষ্টে সার্ভাইভ করতেছে, তাদের সাথে আমার তফাতটা শুধু একটাই, কোয়ালিটিতে। কি কোয়ালিটি? যে আমার কপালে ছিল, আমি সুযোগটা পেয়েছি, এই জন্য আমি আজকে এত কিছু। তারা আজকে সুযোগ পায়নি দেখে তাই। সো এটা কেন বললাম কি জানেন, এটা হচ্ছে আমাদের উচিত সবাইকে রেসপেক্ট করা। আজকে আমি এই পর্যায়ে আছি দেখে যে রিক্সা চালাচ্ছে বা যে অনেক ছোটো কাজ করতে হচ্ছে, কষ্টের সার্ভাইভিং জব করতে হচ্ছে বা যাদেরকে দিনানি দিন খাই চলতে হচ্ছে, তারা যে একেবারে খারাপ কিছু, তারা যে অশিক্ষিত, গণ্ড, মূর্খ, অস্পৃশ্য, তা নয়। তার আর আমার তফাৎ শুধু একটাই, উপরওয়ালা সৃষ্টিকর্তা আমাকে এমন একটা ঘরে জন্ম দিয়েছিলেন বা এমন একটা সুযোগ দিয়েছিলেন, আমি সেটা সুযোগে সদ্ব্যবহার করেছি, আর অন্যদেরকে সুযোগ দেয়নি তাই তারা পায়নি। সো আমরা আশা করি নিজেকে এইভাবে কম্পেয়ার করব যে আমার এবং যে একজন ক্লিনার বলেন বা সুইপার বলেন বা বাস ড্রাইভার বলেন বা দারোয়ান বলেন, তার সাথে আমার কোনো ব্রেনে বুদ্ধিতে কোনো তফাত নেই, আমরা সেম। শুধুমাত্র আমি সুযোগ পেয়েছি, তারা সুযোগ পায়নি। সো এটা চিন্তা করে আমরা চেষ্টা করব সবাইকে রেসপেক্ট করতে, ঠিক আছে? সরি আজকে ওকে চুপ রাখলাম এই পর্যায়ে, মানে এটা আমার হঠাৎ করে মনে হলো আমি একটু বলি তাই বললাম। এখন তুমি যদি কিছু বলতে চাও এই বিষয়ে, তুমি কি বলবে? হ্যাঁ, ওটা একদিন বলবো, কিন্তু এই যে আমি আমাকে কম্পেয়ার করা যে ও কাজের লোক, ও আমার অফিসের পিওন, আমার জন্য চা নিয়ে আসে, ওর সাথে আর আমার সাথে কি? তো তাকে এতটা খারাপ ভাবার তো কিছু নেই, কারণ সে সুযোগ পায়নি। তারও দেখবা ব্রেন ট্রেন আপ করলে দেখবা তারাও অনেক কিছু শিখে যাচ্ছে। অনেকে ছোট থেকে বড় হচ্ছে না, অনেক ছোট ছোট অফিসের পিওনকে দেখেছি তারা অনেক বড় জায়গায় চলে গেছে। বা শুধু তাই নয়, বিদেশেরও অনেক কোম্পানি, বড় বড় কোম্পানির সিইও যারা ছিল তারা সেই কোম্পানিতে টিম মেম্বার হিসেবে ঢুকেছে কোনো একটা সময়। তার মানে কি? সে সুযোগটা পেয়ে গেছে, সে কিন্তু উঠে গেছে। তার মানে প্রত্যেককে আমরা সমানভাবে ভালোবাসবো, সম্মান করব, আর যদি কিছু নাই পারি অ্যাটলিস্ট অসম্মান করব না। অসম্মান করব না, সম্মান না করতে পারি, খুব গায়ে লাগে, লজ্জা লাগে, সম্মান করতে খারাপ লাগে, দরকার নেই, সম্মান করব না, কিন্তু অসম্মানটা করব না। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম, এগেন থ্যাংক ইউ, ভালো থাকবেন, ভালো থাকবেন।